হাসানস ইংলিশ হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর কামরুল হাসান। আজকের বিষয়টি ফ্যাক্টিটিভ ভার্ব অ্যান্ড ফ্যাক্টিটিভ অবজেক্ট। ইংরেজি লিখতে বলতে উভয় ক্ষেত্রেই এই ভার্ব এবং অবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। না জানা থাকার কারণে আমরা কখনো একটু পরিবর্তন করে লিখতে গেলে ছোটোখাটো ভুল করে থাকি। এটা সিলেবাস ভিত্তিক সমাধানেও দরকার আছে, আবার ডে টু ডে লাইফে ব্যবহারের জন্য দরকার আছে। দরকার নাই এমন কোনো জিনিস হাসানস ইংলিশ হোমে দেওয়া হবে না, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। সৃষ্টিকর্তা আমাকে সুস্থ রাখলে, ভালো রাখলে এটা বছরের পর বছর চলতেই থাকবে। যদি ইউটিউব কর্তৃপক্ষ ইউটিউব বন্ধ করে না দেয়। ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ অবজেক্ট, এগুলোর কোনো সংজ্ঞা এখানে দেওয়া হয়নি। এখানে ফ্যাক্টিটিভ ভার্ব যেগুলো হয় তার কয়েকটা ফ্যাক্টিটিভ ভার্ব তুলে দিয়েছি। ফ্যাক্টিটিভ ভার্বটা চেনা গেলেই আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট চিনতে পারবো। আপনারা একটু দেখে নিন একবার। এবার সংজ্ঞাটি, ফ্যাক্টিটিভ ভার্ব কী? যে ভার্ব একটা অবজেক্ট গ্রহণ করা সত্ত্ব বাক্যের অর্থ পরিষ্কার হয় না, কিছুটা বোধহয় কমতি ঘাটতি রয়ে গেছে বলে মনে হয়, আরও কিছু লাগবে আরও কিছু লাগবে, ফলে অতিরিক্ত অবজেক্ট গ্রহণ করে অর্থটা বাক্যটার অর্থকে পরিপূর্ণ করতে হয়, এইরূপ ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। আর যে অতিরিক্ত অবজেক্টটি গ্রহণ করা হয় তাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখন আসুন, elect, select, nominate, call, name, consider, make, appear, point, think, ইত্যাদি ইত্যাদি, এগুলো ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এবার আমরা বাক্যে চলে গেলে বুঝতে পারব যে ফ্যাক্টিটিভ ভার্ব এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট কি, কোনগুলি হয়, কিভাবে ব্যবহৃত হয়। আমি মুছে ফেলছি বোর্ড থেকে এটা উদাহরণ লেখার স্বার্থে। দে মেড জিহাদ ক্যাপ্টেন। এখানে মেক ভার্বটি ছিল আমাদের লিস্টে, মেক থেকে আসছে মেড পাস্ট ফর্ম, জিহাদ অবজেক্ট। দে মেড জিহাদ, তারা জিহাদকে বানালো। কি বানালো? কিছু একটা, কোনো পোস্ট পদবি কিছু একটা দেওয়া, কিছু কোনো দেওয়া। আর নাহলে আমরা লোকাল ভাষায় বলি বানালো, তা আমরা সমানে প্যাদানো বোঝাতে পারে, সুতরাং ওই ভাষা তো হবে না। তারা জিহাদকে বানালো কি? ক্যাপ্টেন, ক্যাপ্টেন বানালো। এখন তাহারা জিহাদকে ক্যাপ্টেন বানালো, তাহলে এই ক্যাপ্টেন এসে পরিপূর্ণ অর্থ প্রকাশ করলো। এখানে মেইডটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব এবং এই অতিরিক্ত অবজেক্ট ক্যাপ্টেন এটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখানে মেইন অবজেক্ট জিহাদ, ক্যাপ্টেন ফ্যাক্টিটিভ অবজেক্ট, আর মেড ফ্যাক্টিটিভ ভার্ব। আরো একটা উদাহরণ দেই,
People call him a fool. People call him a fool. এখন আমাদের যে তালিকাটা প্রথমে লিখেছিলাম তার ভিতরে কল ছিল, এখানে কল আছে। হিম অবজেক্ট, পিপুল কল হিম, এখানে ডাকা না বলা, এখানে কল অর্থ ডাকা না, কল অর্থ বলা। মানুষ তাকে বলে, কি বলে ক্লিয়ার হয়নি, এ ফুল বোকা, মানুষ তাকে বোকা বলে বা মানুষ তাকে বলদ বলে। তখন এই এ ফুল আসার কারণে একটা অতিরিক্ত অবজেক্ট নেওয়া হলো, তখন অর্থ পরিষ্কার হলো। কল হচ্ছে এখানে ফ্যাক্টিটিভ ভার্ব, আর অতিরিক্ত অবজেক্ট, মেইন অবজেক্ট আছে হিম, আর অতিরিক্ত অবজেক্ট আছে ফুল। তাহলে কল আছে ফ্যাক্টিটিভ ভার্ব এফ ভি, এফ ভি, আর ফুল আছে ফ্যাক্টিটিভ অবজেক্ট এফ ও। ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ ভার্ব আমরা চিনলাম। এখানে প্যাসিভ ভয়েস করতে গেলে সেখানে বিষয়টা কী দাঁড়ায়, এখানে দুটো অবজেক্ট আসছে, এই এই বাক্যটিতে আছে হিম এবং এ ফুল। আমরা জানি যে সাধারণত ডাবল অবজেক্ট থাকলে যে কোনো একটাকে সাবজেক্ট করে প্যাসিভ করা যায়, কিন্তু ফ্যাক্টিটিভ অবজেক্ট কখনো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হতে পারে না, মেইন অবজেক্টটি হবে সাবজেক্ট। আসেন আমরা এটাকে প্যাসিভ করি। এটা আছে অ্যাক্টিভ, প্যাসিভ। হি ইজ, এই হিম মূল অবজেক্ট, সে সাবজেক্ট হিসেবে হি। হি ইজ কল্ড, এবার ফ্যাক্টিটিভ অবজেক্টটি নিয়ে আসি, আ ফুল বাই পিপল। হি ইজ কল্ড আ ফুল বাই পিপল, তাহলে ফ্যাক্টিটিভ ফ্যাক্টিটিভ ভার্ব এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত বাক্যটাকে যদি প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হয় তাহলে আমাদের কী করতে হবে, যে ভার্ব অ্যাক্টিভ ভয়েসে ফ্যাক্টিটিভ ভার্বের কেবলই পরে যে মূল অবজেক্টটি ছিল সেটার সাবজেক্ট হবে, হিম থেকে আসছে হি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এম ইজ, আর হির সাথে ইজ। কলের পাস্ট হল কল্ড, ভার্বের কাজ শেষ করার পরে ফ্যাক্টিটিভ অবজেক্টটি বসিয়ে দিতে হবে, তার বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট, বাই বা অন্য কোনো প্রিপজিশন যেখানে লাগে, সবসময় বাই ছাড়াও অন্য প্রিপজিশন আসে, সেটা দিয়ে অবজেক্টের সাবজেক্টকে অবজেক্ট হিসেবে নিয়ে আসা। তার মানে যেটা খেয়াল রাখতে হবে আমাদের, যে ফ্যাক্টিটিভ অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েস করলে সেখানে সাবজেক্ট হিসেবে আসতে পারবে না, ফ্যাক্টিটিভ অবজেক্টের পূর্বে যে মূল অবজেক্টটি থাকবে তার সাবজেক্ট আসবে, এবং ভার্বের কাজ শেষ হওয়ার পরে ফ্যাক্টিটিভ অবজেক্টটি বসবে, এবং তারপরে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বাক্যের সাবজেক্টটি চলে আসবে। তাহলে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে প্যাসিভ ভয়েস গঠন করার সময় আমরা অনেক সময় এখানে ভুল করে ফেলি। আমরা জানি যে ডাবল অবজেক্ট থাকলেই যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নেওয়া যায়, কিন্তু ফ্যাক্টিটিভের ক্ষেত্রে সে তার না। তার মানে ফ্যাক্টিটিভ অবজেক্ট একটা কমপ্লিমেন্টের কাজ করে, এটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আপনাদের আমি যেখানে অবজেক্ট কমপ্লিমেন্টের উপর ক্লাস নিয়েছি একেবারে প্রথম দিকে, সেখানে দেখবেন যে সম্ভবত পার্ট টু, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট পার্ট টু, পার্ট ওয়ান আপনারা বেশি দেখেছেন, পার্ট টু আপনারা কম সংখ্যক লোকে দেখেছেন, পার্ট টুতে গেলে সম্ভবত এটাকে পাওয়া যাবে, এই 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 সমস্যার সমাধানটা আমরা পাবো, যে এটা যে এ ফুল এটা যে আপনার কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা যা করতেছি একটা সাথে আর একটা কোনো না কোনোভাবে কেউ না কেউ কারোর সাথে যুক্ত, আশা করি বুঝতে পারছেন। আজকে একটা কথা আপনাদের বলে রাখি, আমার লক্ষ্য হচ্ছে হাই স্কুল লেভেল থেকে সেই পরীক্ষার, আমাদের চাকরির মধ্যে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় চাকরি মনে করি বিসিএস, সেই পর্যন্ত সব জায়গায় কাজে লাগার
জিনিসপত্র নিয়ে কাজ করব কিন্তু মাঝে আমি চলে আসব সেটাও লাগে সবার সিলেবাস ভিত্তিক আপনাদের যে গ্রামারগুলি আছে আবার সিলেবাস ভিত্তিক যে গ্রামারগুলি আছে সরাসরি সেগুলি নিয়ে আর্টিকেল প্রিপজিশন ইউজ অফ স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস কমপ্লিটিং সেন্টেন্সেস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস রাইট ফর্ম অফ ভার্ব দ্য মডিফায়ার সেন্টেন্স কানেক্টর এরকম নানাবিধ ন্যারেশন সমস্ত বিষয়গুলি আমরা ধারাবাহিকভাবে আনবো এবং এই শীতে যারা পড়ছেন 2022 সালের পরীক্ষার্থী এবং 2023 সালের পরীক্ষার্থী এখন আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বলতে বড় সমস্যা হয়ে যায় 2022 সালের পরীক্ষার্থী এবং 2023 সালের পরীক্ষার্থী সবার জন্যই আমি যে প্যাসেজ টেক্সট বই ভিত্তিক যে বিভিন্ন আইটেমগুলি আছে সে বিষয়ে মাঝে মাঝে আমি আলোচনায় আনব যে ক্লাসগুলি করলে আপনারা সামান্য একটু বাড়িতে দেখলেই আপনারা সুন্দরভাবে দেখবেন যে ওখানটায় আনসার করতে পারছেন আজকের মতো এই লেকচারটি এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ।